হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে ওয়েদারটা বেশি ভালো না, তার জন্য একটু অন্যরকম খাবারের আয়োজন। আমি কিভাবে ঝাল ঝাল মুড়ির মাংস, আলু দিয়ে ঝোল, মুরগির মাংস রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি পেঁয়াজগুলা তেলে ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম গোটা এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এগুলা ভাজা হয়ে গেলে আমি এটার মাঝে মাংসটা দিয়ে দেব। পেঁয়াজগুলা বাদামি কালার হয়ে আসছে, এখন আমি মুরগির মাংস দিয়ে দিলাম। এগুলার সাথে একটু ভেজে নিলে মুরগির মাংসটা, যেহেতু এটা ব্রয়লারের মুরগি, একটু মাংসটা নরম, সেই জন্য একটু ভেজে নিলে মাংসটা শক্ত হয়। যেহেতু আমি ঝোল রান্না করব মুরগির মাংস এবং আলু দিয়ে, সেই কারণে মুরগির মাংসটা আগে ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাথে ভেজে নিলে দেখা যায় স্মেলটা একটু অন্যরকম আসে। আমার মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো এখানে আরও মশলা অ্যাড করব। আমি প্রথমে দিয়ে দেব 1 চামচ হলুদ। আমি এখানে 1 কেজির উপরে মাংস নিয়েছি, দিয়ে দেব 1.5 চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া দিব 1 চামচ। এগুলো দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পর আমি এখানে আরও মশলা যোগ করব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আমি ফাঁকে চুলার জ্বালটা কমিয়ে নিছি। আমি 1 চামচ, হাফ চামচ, 1 চামচ না, হাফ চামচ রসুন দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা, তারপর 1 চামচ জিরা বাটা। আমার আদা জিরা এগুলা পেস্ট করাই থাকে, বিশেষ করে ফ্রিজে রেখে দিই, যখন রান্না করতে ইচ্ছা করে সাথে সাথে এগুলা করা যায় না, সেই জন্য আগে থেকে ফ্রিজে রেখে দিই। একটু পানি অ্যাড করলাম, কারণ মশলাটা যাতে পুড়ে না যায়। পানি দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব আলুগুলা। আলুগুলা আমি একটু সাইজে বড় করে রেখেছি, যাতে আলুগুলো ভেঙে না যায়। যেহেতু ঝোল একটু বড় বড় আলুর হলে ভালোই হয় ঝোলটা, এবং খেতেও দারুণ লাগে। আমি আলুগুলা দিয়ে দিছি, মাংস এবং আলু এই দুইটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব 10 মিনিট মিডিয়াম আছে দিয়ে ডেকে দিয়ে আমি কষিয়ে নিব মাংসটা আর আলুটা একসাথে। মাংস আর আলু কষানো হয়ে গেছে আমার। মাংস আলু কষানো হয়ে যাওয়ার পর আমি এতে পানি দিয়ে দেব। আমার যতটুকু মানে যতটুকু ঝোল রাখার ইচ্ছা হয় সেই পরিমাণ অনুযায়ী, এখানে এক একজন এক একভাবে এক এক রকম ঝোল খেতে পছন্দ করে। আমি একটু ঝোল ঝোল যেহেতু মাংস রাখবো, পানিটা সেই জন্য একটু বেশি দিয়েছি। ঝোলটা দিয়ে আবার আমি ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিট মিডিয়াম লোতে। ঢাকনা দিয়ে ডেকে আমি এদিকে বৃষ্টি দেখছি। আমার বৃষ্টি দেখতে অনেক ভালো লাগে, আর এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, অনেক গ্রেভি লাগছে দেখতে। আর এদিকে আমি অন্য চুলায় পোলাওটাও, প্লেন পোলাও রান্না করছি আজকে। পোলাওটাও অনেক সুন্দর হয়েছে দেখতেই।
আর তরকারিটাও ভালো লাগছে। আর এদিকে তো বৃষ্টি পড়ছেই, এখন খাওয়া দাওয়াও হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।